গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই বিএনপির সংবাদ সম্মেলন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সংকটকে আরও ঘনীভূত করেছে। এ অবস্থায় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ করার আহ্বান জানান ফখরুল। প্রধানমন্ত্রী আবার সেই নির্বাচন ব্যবস্থাতেই আগামী নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জনগণের আশাকে পদদলিত করা ছাড়া আর কিছু নয়। দীর্ঘকাল যাবত সকল বিরোধী দল এবং সুশীল সমাজ সকল দলের অংশগ্রহণের জন্য আলাপ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নির্ধারণের দাবি জানাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সংবিধানের 15তম ও 16তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের শাসনকে পাকাপোক্ত করার একটি ব্যবস্থাই করা হয়েছে মাত্র। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বিএনপিকে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের সাফল্য, উন্নয়ন এবং দেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিসমূহকে যেভাবে আঘাত করা যায় সেভাবে তিনি করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সামনে বিএনপির সুসময় আসছে বলে দাবি করেন তিনি। আগামী দিন হচ্ছে গণতন্ত্রের দিন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।